আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ অথবা কনফিউজিং ব্রেকিং নিউজ বলতে পারো কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটি ভাগে ভাগ হয়ে গেছে তাহলে দুটি ভাগে ভাগ হয়ে যাওয়ার পর তোমরা কোনটাতে অ্যাপ্লাই করতে পারবে এবং এখন কোনটা অ্যাপ্লাই চলছে এবং অলরেডি অনেকে অ্যাপ্লাই করে ফেলেছ নিজের অজান্তেই তাহলে এটা কি করে হলো তোমরা প্রত্যেকে কিন্তু কনফিউজিংয়ে পড়ে গেছো তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো ডিটেলস আলোচনা করে দেবো তোমাদের এক নম্বর পয়েন্ট পুরো কনফিউজিং আমি তোমাদের দূর করে দেবো দু নম্বর পয়েন্ট এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কী কী ক্রাইটেরিয়া আছে এছাড়া আমি একটি হেল্পলাইন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো যে নাম্বারে তোমরা ফোন করেও তোমাদের যদি আরও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু জেনে নিতে পারো কাজেই এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি প্রত্যেকেই জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কিন্তু জানিয়ে দিয়েছিল যে দু হাজার একুশ সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছ এবং তোমরা যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছ তোমরা প্রত্যেকেই অর্থাৎ এসসি এস টি জেনারেল মাইনরিটি প্রত্যেকেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু সিক্সটি পার্সেন্ট পেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেটা এতদিন ধরে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল তাহলে এই মুহূর্তে তোমরা বুঝতেই পারছো একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট অর্থাৎ অনেকেই কিন্তু এই বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে কিন্তু তোমরা এখানে অনেকে কিন্তু কনফিউজ হয়ে পড়ছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দুখানা ভাগ কি করো অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু দুটো ওয়েবসাইট চলে এসেছে ঠিক আছে মন দিয়ে শোনো তোমরা যারা মাইনরিটি আছো তোমরা যারা ঐক্যশি স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কিন্তু অনেকে বুঝতেই পারো নেই সেই ঐক্যশি স্কলারশিপটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কনভার্ট করা হয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অর্থাৎ তোমার যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায় আছো সে যারা আছো তারা প্রত্যেক কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপটা কিন্তু ফিল আপ সেই ঐক্যশ্রী স্কলারশিপটাই কিন্তু তোমার কনভার্ট করা হয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তাই তোমরা বুঝতে পারছ ঐক্যশ্রী স্কলারশিপে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছিলে তারা ওই ফর্মটা ফিল আপ করেছিলে তারপর তোমাদের কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আবার ওইটাই কিন্তু তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু কনভার্ট হয়ে গেছে এছাড়া তোমার যারা সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি রয়েছো তোমরা অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কিন্তু এখন ফিল করতে পারবে কিন্তু সমস্যা এখানেই অনেকেই তো আছো সংখ্যালঘু সম্প্রদায় যে তোমরা কিন্তু অনেকেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওনি তাই তোমরা ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করতে পারো তাই তোমরা কি স্বামী বিবেকানন্দ যেটা নর্মাল ওয়েবসাইট সেটাকেই ফিল আপ করতে পারবে না হ্যাঁ একদমই তোমরা পারবে কিন্তু স্বামী বিবেকানন্দের যে নর্মাল ওয়েবসাইটটা রয়েছে সেকেন্ড ওয়েবসাইটটা সেটা কিন্তু এই সেই পোর্টাল কিন্তু এখনও অন করা হয়নি সেই পোর্টাল কিন্তু অন আশা করা যায় অক্টোবর মাসের প্রথমের দিকে হয়তো অন হয়ে যেতে পারে অর্থাৎ একটা অফিসের নোটিশ কিন্তু দেয়া হবে এবং তখনই জানিয়ে দেওয়া হবে যে সবাই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ দুখানা যে স্বামী বিবেকানন্দের স্কলারশিপ বলা হচ্ছে তাহলে একটা হচ্ছে মাইনেটির জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য আর একটা নর্মাল ওয়েবসাইট যেখানে তোমরা প্রত্যেকেই সিক্সটি পারসেন্ট পেলে ফর্ম ফিল আপ করতে পারছো আর তোমরা যারা ঐক্যশ্রী ফিল আপ করেছিলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে তাদের ওই ফর্মটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আশা করি এইটুকুর জিনিস আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু দুটোতেই সেম অর্থাৎ তোমরা যারা ঐক্যশ্রীতে ফর্ম ফিল আপ করেছিলে সেখান থেকে তোমরা স্বামী বিবেকানন্দ চলে এসেছো এবং যারা নর্মাল ফিল আপ করবে এখনও তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়নি তোমাদের ওখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানেও সেম থাকবে অ্যামাউন্টও তোমরা সেম পাচ্ছ শুধু সমস্যা হচ্ছে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপ যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছিলে তারা এখন অ্যাপ্লাই করতে পারছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা কিন্তু কম নাম্বার পেয়েছ অর্থাৎ সিক্সটি পার্সেন্ট বা তার একটু বেশি অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওনি তোমরা প্রত্যেকে ওয়েট করতে হবে অক্টোবর মাসে প্রথম সপ্তাহে পোর্টাল অন হয়ে গেলে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে থাকার পর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্য কমেন্ট করতে পারো এছাড়া আমি একটি তোমাদের টোল ফ্রি নাম্বার দিলাম এই টোল ফ্রি নাম্বারে তোমরা কিন্তু সরাসরি ফোন করে তোমাদের আরও যে কনফিউজিং কোয়েশ্চেন রয়েছে তোমরা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারো সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিস থেকে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো